হ্যালো বন্ধুরা, ইউটিউব গত বছর টিকটককে টেক্কা দেওয়ার জন্য তারা একটি শর্টস লঞ্চ করে, যেখানে মানে যারা ক্রিয়েটর রয়েছেন তারা নিজেদের শর্টস আপলোড করতে পারবেন সেখানে আপলোড করলে, এবং ইউটিউব সেটা শর্টসকে কিন্তু অনেক বেশি বেশি প্রমোটও করছে। ঠিক আছে, এটা ইউটিউব এনেছিল টিকটককে টেক্কা দেওয়ার জন্য, টিকটকের থেকে যাতে তাদের ইউজার বাড়ে। তো সেজন্য ইউটিউব আরও একটি ঘোষণা করেছে যে যারা ক্রিয়েটর রয়েছেন তাদেরকে তারা $100 মিলিয়ন অবধি বোনাস দেবেন, বা ইউটিউব শর্টস ফান্ড যেটাকে বলা হয় সেটি দেবেন। তো বন্ধুরা, ইউটিউবের যদি শর্টস ফান্ডের পলিসিতে যান তাহলে এমন কোনো নিয়ম লেখা নেই যে ঠিক এই কারণে এই ক্রাইটেরিয়া আপনি যদি ফুলফিল করতে পারেন তাহলে তারা আপনাকে শর্টস ফান্ড প্রোভাইড করবে। সেই শর্টস ফান্ডটা $100 থেকে $10,000 অবধি। তো এমন কোনো লেখা নেই যে আপনি 1 মিলিয়ন কি 2 মিলিয়ন কি 3 মিলিয়ন ভিউজ পেলে তারা আপনাকে শর্টস ফান্ডটা দেবে, বা আপনি কোনো ক্রাইটেরিয়া এত ওয়াচ টাইম হলে তারা আপনাকে শর্টস ফান্ড দেবে, এরকম কিন্তু কোনো কিছু লেখা নেই। তবে হ্যাঁ, কতগুলো নিয়ম কানুন লেখা আছে। আপনার শর্টস যদি এসব নিয়ম কানুনের মধ্যে না পড়ে তাহলে তারা কিন্তু আপনাকে শর্টস ফান্ডটা দেবে, বা এক কথায় বলা যায় আপনার শর্টসটি এলিজিবল নয় ইউটিউব শর্টস ফান্ডের জন্য। ঠিক আছে, তো বন্ধুরা আজকে আমি এমন 4টি নিয়ম বলবো, সেগুলো হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। ইউটিউব শর্টস ফান্ডের একটা নিয়ম হচ্ছে যে আপনার কন্টেন্টটি অরিজিনাল হতে হবে। তো আমার আজকে অ্যানালাইসিস থাকবে ওই অরিজিনালিটি নিয়ে, আপনার শর্টসগুলো কোন কোন ক্যাটাগরি ফুলফিল করলে তারপরে আপনার শর্টসটিকে অরিজিনাল বলে বিবেচনা করবে ইউটিউব। তো সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আমার ভিডিওটি শুরু থেকে এন্ড পর্যন্ত ওয়াচ করতে থাকুন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সাথে লাইক বাটনেও ক্লিক করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটি তো বন্ধুরা প্রথম নিয়মটি হচ্ছে আনএডিটেড ক্লিপস ফ্রম টিভি শোজ অর মুভিস। এর অর্থটা কী বা এর মানেটা কী? এর মানে হচ্ছে আপনি যদি কোনো টিভি শোজ বা মুভিস থেকে কোনো একটি ছোট ক্লিপ নিয়ে, কোনো আনএডিট মানে ছোট ক্লিপ কেটেছিলে একটা ক্লিপ নিয়ে, সেটি যদি আপনি শর্ট হিসেবে আপলোড করেন তাহলে সেটা কিন্তু আপনার শর্ট ইউটিউব শর্টস ফান্ডের জন্য এলিজিবল হবে না। ঠিক আছে, ইউটিউবের ওই মনিটাইজেশন শর্টস ফান্ড মনিটাইজেশন পলিসিতে অবশ্যই বলা আছে যে আপনার ভিডিওটি অরিজিনাল হতে হবে। কোনো টিভি শোজ বা মুভিস থেকে আপনি যদি ক্লিপ কেটে বসিয়ে দেন হুবহু সেটি গ্রহণযোগ্য হবে না। হ্যাঁ, সেখানে যদি আপনি আপনার ক্রিয়েটিভ ইনপুটস দেন, কোনো কিছু আপনার ভয়েস ওভার থাকে বা এমন কিছু আপনি ভয়েস ওভার দিচ্ছেন বা এডিট শেডিট করে বসিয়েছেন তাহলে সেটি কিন্তু এলিজিবল হবে শর্টস ফান্ডের জন্য। তো বন্ধুরা চলে যাচ্ছি দ্বিতীয় কাজ। সেকেন্ড রিজন হচ্ছে আপনি যদি কোনো ইউটিউবার বা যাদেরকে বলা হয় ক্রিয়েটর, ইউটিউব ক্রিয়েটর, তাদের ভিডিও থেকে কোনো ভিডিও নিয়ে আপনার এখানে হুবহু আপলোড করে দেন, মানে শর্টস হিসেবে আপলোড করে দেন তাদের ভিডিও হুবহু নিয়ে, এরকম অনেক ইউটিউবার থাকতে পারে লাইক তৌহিদ আফ্রিদি, রাফসান দা ছোট ভাই, আরও যেসব ক্রিয়েটর রয়েছে তাদের ভিডিও নিয়ে এখানে যদি আপনি শর্টস হিসেবে আপলোড করে দেন তাহলে সেটা কিন্তু শর্টস ফান্ডে ইউটিউব শর্টস ফান্ডের জন্য এলিজিবল হবে না। ঠিক আছে, ইউটিউব শর্টস ফান্ড পলিসিতে অবশ্যই বলা আছে যে কি আপনি যদি কোনো ক্রিয়েটরের চ্যানেল থেকে ভিডিও নিয়ে আপনার এখানে ছাড়েন শর্টস হিসেবে তাহলে সেটা এলিজিবল হবে না। সেটা যদি আপনি কম্পাইল করেও ছাড়েন বা একটা দুইটা ভিডিও এরকম কেটে 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 কম্পাইল করেও ছাড়েন তাহলেও সেটি হবে না ইউটিউব শর্টস ফান্ডের জন্য এলিজিবল। এবং 4 নম্বর কারণটি আমি একসাথে বলে দিচ্ছি, দুটোটা কারণ প্রায় সেম। আপনার ভিডিওতে যদি কোনো থার্ড পার্টি সোশ্যাল মিডিয়ার কোনো লোগো থাকে যেটাকে বলা হয় ওয়াটারমার্কস, ঠিক আছে, আপনার যদি কোনো ওয়াটারমার্কস থাকে তাহলে সেটি কিন্তু ইউটিউব শর্টস ফান্ডের জন্য এলিজিবল হবে না। লাইক আপনার যদি টিকটকের ভিডিও বানিয়ে থাকেন তাহলে টিকটকের যেসব ভিডিও আপনারা আপলোড করেন, আপলোড করার পরে সেগুলো উপর দিয়ে দেখবেন টিকটকে একটা লোগো বা ওয়াটারমার্কস থাকে, নিজে আপনার আইডির নামও লেখা থাকে, ওরকম ওয়াটারমার্কস যদি থেকে থাকে আপনার ভিডিওতে তাহলে সেটি মনিটাইজেশন মানে কি বলে ইউটিউব শর্টস ফান্ডের জন্য এলিজিবল হবে না। হ্যাঁ, তবে আপনার ওইসব ওয়াটারমার্কস যেগুলো এডিট করার জন্য ইউজ করা হয় লাইক ওই কাইন্ড মাস্টারের ওয়াটারমার্কস বা কিনেমাস্টার যাই বলা হোক বা ইন শর্টসের ওয়াটারমার্কস বা ফিল্মরের ওয়াটারমার্কস, তো সেগুলো যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো নিয়ম নেই, সেগুলো এলিজিবল হবে ইউটিউব শর্টস ফান্ডের জন্য। আর 4 নম্বর যেটি কারণ হচ্ছে সেটি হচ্ছে আপনার টাইটেল বা যেগুলো ভিডিও মেটাডাটা বলা হয় হ্যাশট্যাগের মধ্যে যদি এমন কিছু রেফার থাকে যেটা আপনার অন্য কোনো থার্ড পার্টি সোশ্যাল মিডিয়ার মধ্যে চলে যায় তো সেভাবে কিন্তু আপনার যদি এটা হয়ে থাকে আপনার মেটাডাটার মধ্যে এগুলো থেকে থাকে তাহলে আপনার শর্টসটি এলিজিবল হবে না। ঠিক আছে, তো
এ ছিল হচ্ছে ইউটিউবের শর্টস ফান্ডের মনিটাইজেশন বা ইউটিউব শর্টস ফান্ড পলিসি। এই পলিসিগুলো মেনটেন যদি না করেন তাহলে আপনার যেই শর্টস ক্রিয়েট করেছেন সেটিতে কিন্তু শর্টস ফান্ড দেবে না ইউটিউব, ঠিক আছে? এই চারটা নিয়ম যদি আপনি মেলে চলেন তাহলে আপনার শর্টসটি ওই ইউটিউব শর্টস ফান্ডের জন্য এলিজিবল হবে। তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই আমার ভিডিও ছিল। এরকম আরও গুরুত্বপূর্ণ ইউটিউব নিয়ে ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ক্রিয়েটর বন্ধুদের কাছে। তো বন্ধুরা আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিও।